আজি 14 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আহ্বানত সমগ্র রাষ্ট্রে আজি বিভাজন বিভীষিকা বিরোধী দিবস পালন করেছে। আজির দিনটে মানুষের তেজর মূল্য আর শত সহস্রজনক নিঃসঙ্গভাবে হত্যা করে পাকিস্তানের জন্ম হয়েছে। পাকিস্তানের জন্ম তেজর ফাকুরে খেলি আমার বিশ্বত পাকিস্তান নামের দেশখনের জন্ম হয়েছিল। এই বিভাজন বিভীষিকা দিবসত আমি মনত পেলাও সেই সকল যিসকলে দেশত বিভাজনের সময়ত সর্বস্ব ত্যাগ করিলে মৃত্যুমুখত তেওঁলোকে মৃত্যুক সাবটি লোক। আজির দিনটিত সেই দুর্ভাগ্যজনক হিন্দু সকলকো মনত পেলাও যিসকলে বিভাজনের পিছতো ভারতলৈ উভতি নাহি পাকিস্তানতে থাকি যাওয়ার সিদ্ধান্ত লৈছিলে। আজি তেওঁলোক ধর্মীয় উন্মাদনার বলি হয়েছে, তেওঁলোক হত্যা হিংসার বলি হয়েছে। শেহতীয়াকৈ বাংলাদেশত হওয়া নিঃসংস হত্যা বিভাজনের বেদনাদায়ক দিনবিলাকর কথাকে আকো এবার সোঁৱৰাই দিয়ে। এইবার বিভাজন বিভীষিকা বিরোধী দিবস একটা বিশেষ প্রেক্ষাপটত আমি পালন করছো। সেই প্রেক্ষাপটটি হল বাংলাদেশত হিন্দু সকলের উপর হওয়া নিঃসংস আক্রমণ। এসময় বিভাজনের শিকার আছিল আর আজিও বিভাজনের শিকার হয়ে আছে। আজির দিনটিত আমি পুনের এবার প্রতিজ্ঞা করছো আমার দেশখন যাতে আর পুনের কেতিয়াও বিভাজন নহয়, বিভাজনের নামত যাতে তেজর ফাকুয়া আর ভারতত নহয়, আর আমার দেশখন যাতে প্রগতির পথত আগুয়াই যাব পারে। আর মানে কি কই থাকি, কিবা নতুন কিবা আছে নাকি? আপনাদেরকে কথা কেউ শুধি থাকে, আমাক এবার আপনাদের গোটেখিনি সাব অনুমতি দিয়ক। আপনার মাতিলে হল, আপনাদের গে চাই আহিলে হল। আকাশের পর স্যাটেলাইটেও মিছা কথা কয় নাকি? না, স্যাটেলাইটোর মালিক হিমন্ত বিশ্ব শর্মা। গতি ইমান আর এজন মানুষে মিছা কথা কই থাকিম বলে কলে কি কব পারি? এটা তো সকলরে লিমিট আছে। না, স্যাটেলাইটো মূর কন্ট্রোলত আছে, না স্যাটেলাইটোর এনেকি ভূঁয়ার কন্ট্রোলত আছে। ইমান নিজকে হাঁহিয়াতর পাত্র কিয় করে? ব্যবস্থা তো মই লব নোৱাৰো, কারণ তেওঁলোক মেঘালয়ত আছে। গতি এনেকে গালি পাৰি থাকিব লাগিব দিনে রাতিয়ে, দিনে রাতিয়ে গালি পাৰি থাকিম যেতিয়ালৈকে শরীর তেজ আছে, তেতিয়ালৈকে এনেকুৱা ধরনের জেহাদি ব্যবস্থার বিরুদ্ধে গালি পাৰি থাকিম আর কি করব। মোর পরামর্শটো হল পাহাড় কাটিং মেঘালয়ের ফালে করে দিয়ে, যোরাবটার ফালে মুখখন নিদি তেওঁৰ অনুষ্ঠানটো হোক মোৰ কোনো আপত্তি নাই। তেওঁ পানীটোৰ স্লপটো যোরাবটার ফালে করে দিছে, পানির স্লপটো তেওঁ উনুতা ফালে করে দিয়ক, তাত কোনো জনবসতি নাই, সমস্যাটো সমাধান হয়ে গেল। স্লপটো এতিয়া তেওঁ স্লপটো কোনটো ফালে কাটি দিছে? যোরাবটার ফালে, উলুটা ফালে কাটি দিয়ক। বিল্ডিং খেনির মুখ খেনি উলুটা ফালে হলে হয়ে গেল। আমি যেনেকে গভর্নর হাউসটো ব্রহ্মপুত্রর ফালে মুখ করলে খহনীয়া হলো, তেনেকানে রাজভবনের ফালে মুখ করে বনাইছো। তেওঁ বিল্ডিংটোর ডাইরেকশনটো চেঞ্জ করে দিলে, তেওঁরও কাম হব, আমারও কাম হব। এজনে 20 লাখের জায়গা কি কমেন্ট দিব? আমি তো 20 লাখলৈকে রখি আছো, আসুয়ে এতিয়া লাজতে এইবিলাক কৰি আছে। তেওঁলোকে 20 লাখের কথা কৈছিল নে নাই? লাখ লাখ মানুষ ট্রাক লৈ রখি আছিল বুলি কৈছিল নে নাই? এটা এওঁলোকে এতিয়াও লাজ পোৱা নাই। 5 জন শহীদর কেঁচা তেজর পিছতো লাজ পোৱা নাই যে 20 লাখ মানুষ আহিব বলে অসমত প্রচার করেছিল, এতিয়া এজনের কথা কৈ আছে। এজন কত, 20 লাখ কত? অলপ তো আন্দোলনকারী মানুষবিলাকে আমি অহা বছর আসুয়ে যেতিয়া শহীদ দিবস পাতিব, আমি সিদিনাখন প্রবঞ্চনা দিবস পাতিব যে অসমের মানুষক কেনেকে আন্দোলন মুখর করে চলি থকা ভাল সরকার এখনক তেওঁলোকে অস্থায়ী করে তুলিছিল, অস্থির করে তুলিছিল।
সেই সময় যদি সিএ নহলহেতেন আমি যুক্ত স্পীডত আগুয়াই গৈছিল বহুত কাম অসমত হৈ গলো গতি আজি অন্তত এজনে পাওঁতে তেওঁলোকে ক্ষমা খুঁজিব লাগে যে এইটো শ দুশ হাজারের কথা আছিল, ইয়াত লাখৰ কথা নাছিল। আজি নালাগে, আজি নালাগে, হৈ গল, মই তিনি জায়গাত কমেন্ট দি থৈ মই আগতে কৈছো বিশ লাখৰ কথা কৈছিল, পোন্ধৰ লাখৰ কথা হল, গতিকে কিমানে পায় এতিয়া দেখা যাওক, কিমানে পায় তেওঁলোকে কি সংখ্যা দিছিল, বিশ লাখ, পোন্ধৰ লাখ, সাত লাখ, ছয় লাখ, গতিকে এতিয়া তেওঁলোকে এটা বছৰ পাৰ হৈ যোৱাৰ পিছত কাৰ শ্বহীদৰ মৃত্যু দিৱসৰ দিনা আমি প্ৰবঞ্চনা দিৱস পালন কৰোঁ, যে কেনেকে জাতিটোক বাৰে বাৰে আৱেগিক কৰা হয়, কেনেকে আবেগিক করে ডেকা লড়ার আটশ পঁচপন্ন জন, তারপর পাঁচজন, কিন্তু কোনো সাইন্টিফিক প্ল্যানিং নাই যে আমি কি করি, কোনো প্ল্যানিং নাই, আজি কেনেকে বরপেটাত আমার মানুষখিনিক সুরক্ষা দিব পাৰিম, ধুবুরীত সুরক্ষা দিব পাৰিম, মানকাছত সুরক্ষা দিব পাৰিম, কোনো প্ল্যানিং নাই, গুৱাহাটীত আন্দোলন করলে মানকাছত অসমীয়া মানুষ সুরক্ষিত হব, বরপেটাত সুরক্ষিত হব নাকি, ধুবুরীত সুরক্ষিত হব নাকি, মুকালমুয়াত সুরক্ষিত হব নাকি, সরকারখনক অশান্তি করার বাদে বেলেগ কোনো কথা নাই, আমাক যদি সকলে সমর্থন করিলহেতেন মই যিখিনি কৰিছো তাতকৈ আৰু ওপৰত এশ গুণ কৰিলো। কথাটো মই অনুসন্ধান কৰিব দিছো, কিন্তু আমি তৎকালীনভাৱে এই বিষয়ত মতামত দিব নালাগে, যদি কিবা কবলগীয়া থাকে আমি জনাম। নহ মানব বিষ্ণুৰাম মেধি ডাঙৰীয়াৰ সাত ফুট ওখ এটা সুন্দৰ প্ৰতিমূৰ্তি উদ্বোধন কৰাৰ মোৰ আজি সৌভাগ্য হ'ল। স্বাধীনতাৰ প্ৰাক্ষণ আৰু স্বাধীনতাৰ পিছত অসমক নির্মাণ করবলে যে দুগারী ব্যক্তিয়ে জীবন উজাড়ি দিছিল, তেনে দুগারী ব্যক্তির নামে হল লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আর লৌহমানব বিষ্ণুৰাম মেধি। বিষ্ণুৰাম মেধির জীবনের উপর আমি যিমানেই বিশ্লেষণ করি সিমানেই আমি দেখা পাম এগারী সচা অসমিয়া, সচা দেশপ্রেমিক, যিগৰাকীয়ে কমুয়া মুসলমানৰ আক্ৰমণৰ পৰা অসমক উদ্ধাৰ কৰিবলৈ সমস্ত জীৱন উৎসৰ্গা কৰিছিল। বহুতো সমসাময়িক বুৰঞ্জীবিদে অনুভৱ কৰে যে বিষ্ণুৰাম মেধি যদি আৰু দহ বছৰৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ থাকিলহেঁতেন অসমে বিদেশী নাগৰিকৰ সমস্যাৰ সন্মুখীনেই হ'বলগীয়া নহ'লহেঁতেন। তেনে এগৰাকী মহান ব্যক্তিৰ জীৱনৰ বিষয়ে আলাপ আলোচনা হ'ব লাগে। আজি হাজোৰ ৰাইজে তেখেতৰ স্মৃতি যুগমীয়া কৰি ৰাখিবলৈ কেইবাটাও পৰামৰ্শ দিছে। গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনক বিষ্ণুৰাম মেধিৰ নামত নামাকৰণ, ইয়াত হাজোত এটা প্ৰেক্ষাগৃহ, এই গোটেই পৰামৰ্শসমূহ মই অত্যন্ত নিষ্ঠা আৰু সততাৰে বিশ্লেষণ কৰি চৰকাৰী সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম। এই প্ৰতিশ্ৰুতি মই আজি হাজোৰ ৰাইজৰ ওচৰত দিব বিচাৰিছোঁ। আমাৰ যিখন পলাশবাৰী শুৱালকুছিত আমাৰ ব্ৰিজ নিৰ্মাণ হৈ আছে, গোপীনাথ বৰদলৈ নামত বিমানবন্দৰ হৈছে, এই ব্ৰিজখন আমি বিষ্ণুৰাম মেধিৰ নামত উৎসৰ্গা কৰিম। বিষ্ণুৰাম মেধিয়ে এইটো আমাৰ বাবে দুৰ্ভাগ্য, যোৱা তিনিটা বছৰত মই যিমান পাৰো কৰিছো আৰু কৰিব চেষ্টা কৰি গৈ থাকিম। এতিয়ালৈকে আমি চণ্ডীগড় যিমান ডাঙৰ মাটিকালিৰে সিমান মাটিকালি আমি সন্দেহযুক্ত বিদেশীৰ পৰা মুক্ত কৰিছো। হাজোৰ আশে পাশে হৈ থকা বেদখল
ব্যবস্থাটোর ওপৰতো মোৰ চকু আছে। আমি আইন আর সময় সুবিধা বুঝি কামবিল করে গৈ আছো আর করে গিয়ে থাকি। মুখ্যমন্ত্রী মহোদয় ভূপেন বৰাই কৈছে যে তেখেতে মুখ্যমন্ত্রী হলে আপনার আর আপনার পত্নীর সম্পত্তি বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত কি আজিয়ে লৈ লো, খালি নিজের সম্পত্তিবিলা কেতিয়া বাজেয়াপ্ত হব সেইটো কব লাগে। তেওঁলোকে তো ইসলাম ধর্মক ভাল পায়। ইসলাম ধর্মর নবী হজরত মোহাম্মদে কি কৈ গৈছিল যে বেলেগর গাত আঙুলি টুওয়ার আগতে নিজর এটা আগতে মই সেই কামখিনি মোৰ জীবনত মই সমাহিত করি, হয় নহয়? মই তো একপদ দুপদক রাইজর কাম করিয়ে থাকো, দিব্যাঙ্গ স্কুল করছো, অনাথ সকলের বাবে আশ্রম খুলিছো, শিশু সকলের বাবে সুন্দর লাইব্রেরি খুলিছো, সাই বাবার মন্দির বনাইছো মোৰ নিজের প্রচেষ্টাতে, এতিয়া এটা ধুনিয়া শিবর মন্দিরও বনাম। কংগ্রেসের নেতা সকলে অলপ সলপ করক না, মূর অলপ সলপ শিকক না, কারণ মন্ত্রী তো অকল ময়ে নাই, 15 বছর 20 বছর তো কংগ্রেসেও আছিল, আর আমি তো যি করে আছো সততারে করে আছো, যেখানে করেছে তারও তো হিসাব নিকাশ রাইজক দিব লাগে। গতি নিজের নিজের ঘরবিলাক রাইজর কারণে দি যাও, মইতো সেইটো কম্পিটিশনত আছোয়ে। মইতো আজিও কলো যে বিষ্ণুরাম মেধির জীবনে মোক প্রেরিত করে বলে, তেখেতে মৃত্যুর সময় সকল রাইজর দি থাকে গেছিল, মানে আজ মুকলিয়ে কলো যে তেখেতর জীবনে মোক প্রেরণা দিয়ে। এটা ভূপেন বরাক প্রেরণা দিয়ে নে নিদিয়ে, রকিবুল হুসেনক প্রেরণা দিয়ে নে নিদিয়ে, অখিল গগৈ প্রেরণা দিয়ে নে নিদিয়ে, এই তো তেওঁলোকে চাও। আপনাদের যদি বিধানসভার প্রসিডিং স্বাধীনতা আগ আর প্রাকক্ষণ আর পূর্বক্ষণ যা কথা সাদুল্লাই কৈছিল এইবিলা কথা কংগ্রেসে কয়, আর যা কথা গোপীনাথ বরদলৈ আর বিষ্ণুরাম মেধিয়ে কৈছিল সেইখিনি কথা আজি আমি কও। ইয়াত আর বিতর্কর প্রয়োজন নাই, আপনাদের প্রসিডিং বিলাক পড়ি ললে। আমার গুয়াহাটিত কেবাটাও বৃদ্ধাশ্রম আছে, আইতা সকলের আধার নাই, অরুণোদয় নাই, রেশন কার্ড নাই, গতি রাখির দিনাখন মই এই কার্যসূচীটা আরম্ভ করি যে বৃদ্ধাশ্রমত গৈ আইতা সকলে যাতে আধার পায়, আধার নাপালে ব্যাংক একাউন্ট নহয়, তারপর তেওঁলোকে যাতে অরুণোদয় পায়, তেওঁলোকে যাতে রেশন কার্ড পায়। মই গুৱাহাটীত আরম্ভ করার লগে লগে বাকি ডিসি সকলেও এমাহ দুমাহর ভিতর এই পর্বটো সামরণি মারি। আপোনালোকে হাজুত থাকে, মই যেতিয়া ল্যান্ড জেহাদর কথা কও হাজুতকৈ বেলেগ মানুহে কিমান ভাল করে বুঝব, আপনাদের তো মোটকেও ভালকৈ বুঝে, প্রশ্ন তো হে করে আছে। আপনাদের এক এক প্রশ্ন করে আর মই কলে কথা বেলেগ করে পাক লগাই দিয়ে, কিন্তু আপনাদের একবার প্রশ্নই মোক আহি করে আছে যে অমুকর মাটি কেতিয়া উচ্ছেদ করব, তমুক করব। আপনাদের মনত থাকা কথাখিনিয়ে মই সাহসেরে কও, কোয়ার কারণে দুই এজনে মোক বেয়া পায়, বেয়া পাইনো মোক কি করব। খানা দিয়া নাই, বহুয়া নাই।
গাড়ি ভাড়া করি তো এতে আহিলে কাগজ এখন লই আহা নাই তো ঘর কত কিন্তু আর বেলেগ মিটিং নাহিবি তো আক তাই সব মিটিং আহি নাথাকিবি কিন্তু নিয়ম তো না এই জায়গাটা আমার বাক্সার কাম এতিয়া আমার নেক্সট ফেজত কি কি করব নেক্সট ফেজ এইটো হৈ গলে আমার তিনটা ফিবল আছে এই তিনটা ভাঙার পিছ আমি নতুন করে যেটা উঠেছে কি কি আছে প্রজেক্ট নবনির্মিত শ্মশান সৌগাত আজি সংসদ আমি ইয়াত আনিছো মন্ত্রী প্রচলন করব মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেব তারপরে আনুষ্ঠানিকভাবে ফল উপস্থাপন করব চাকি জ্বলাব লাগিব মন্দিরটো নবগ্রহ শ্মশানৰ আজি নবনির্মিত আংশিক বিশেষ ৰাইজৰ বাবে উচৰ্গা কৰিছে আমাৰ অতি শ্ৰদ্ধাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাদেৱে পিছপিনে
পি ডাব্লিউ ডি কোন আছে ইঞ্জিনিয়ার আহকচোন বুঝাই দিও আমার যখন আয়তি আছে আটাই যদি উরুলি অকমান দিয়ে ভাল হব অকমান উরুলি দিয়ে খাতে আর 4 কোটি টাকা আমি প্রথম পর্যায়ে দিছিল আর আজি প্রথম পর্যায়ের নির্মাণ আমার সামরণি পড়লে নির্মাণ কার্য চার সৌভাগ্য হল কামখিনি খুব ধুনিয়াকৈ চলিছে বলেন ভরালী ডাঙরিয়ায় প্রথমতে যদিও আমার বাজেট 8 কোটি আছিল এতিয়া 12 কোটি টাকার প্রয়োজন হব বলে কৈছে মই আমার ইঞ্জিনিয়ার সকলক রিকুয়েস্ট করছো যে 4 আর 6 কোটি 10 কোটি টাকা যাতে এই আঁচনিটা আমি শেষ করো আর পিছত কেতিয়াবালেকে বাকি করে গিয়ে থাকিম গতি মই আশা করো যে যিখিনি কাম চলি আছে লগে লগে নরখাকৈ কামখিনি করে গিয়ে থাকে যাতে অহা 6 মাহ 7 মাহৰ ভিতর আমি বাকি কামখিনি সম্পূর্ণ করে দিব পারি আর কারণ এইটুতো প্রত্যেক বছরে হব আর ভিডিও ডিসপ্লে ডিসপ্লে কি রবীন্দ্র ভবন খালি জায়গা করব সময়
অমিতো বেশি পিছুয়াই নিদিবি, ওয়াল ছাল ভাঙি যাব।